আপাতত কোনো স্বস্তি নয় 32,000 চাকরিহারা প্রাথমিক শিক্ষকের। কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলেও আপাতত তাতে কোনো স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ। বুধবার ফের এই মামলার শুনানি। উল্লেখ্য, গত শুক্রবার 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলে 36,000 নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আবেদনকারীর আইনজীবী এই সংখ্যার সংশোধনের কথা জানান আদালতে। আবেদনে ছিল টাইপিং এর ভুলের জন্য সংখ্যা 36,000 হয়েছে, তাই মঙ্গলবার আগের রায় সংশোধন করে 36,000-এর বদলে প্রায় 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিকে বিচারপতির আগের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার এই মামলার শুনানিতে পর্ষদের আইনজীবী কিশোর দত্ত জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু বক্তব্য সিঙ্গেল বেঞ্চে রেখেছিল, সমস্তটাই বাতিল করা হয়েছে, কোনোটাই গুরুত্ব দেওয়া হয়নি। বিচারপতি জানান, এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অ্যাপটিটিউড টেস্ট প্রশিক্ষণ না থাকা, এই বিষয়ে বোর্ডের বক্তব্য কি? একটা নিয়োগ হলো, সেখানে নিয়ম মেনে টেস্ট হলো না, সিঙ্গেল বেঞ্চ তো সব ফেলে দেয়নি, আবার নতুন করে ইন্টারভিউয়ে আবেদনকারীদের অসুবিধা কোথায়? পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্ত জানান, পর্ষদের নিয়ম অনুযায়ী কিছু সংরক্ষণ আছে। 2014 বিজ্ঞপ্তিতে এই সংরক্ষণের উল্লেখ ছিল, সেখানে আরো বলা হয়েছিল ট্রেনিং না থাকলেও নিয়োগ দেওয়া হবে। বিচারপতি জানান, এই ক্ষেত্রে অপ্রশিক্ষিতদের আপনারা নিয়োগ দিলেন, তারপর তাঁদের ট্রেনিং দিলেন কোন নিয়মে? চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা ট্রেনিং নিয়েছেন, তার স্বীকৃত শংসাপত্র আছে, তাঁরা গ্রেড বি হিসেবে নিয়োগ হওয়ার পর ট্রেনিং শেষ হলে গ্রেড এ তে যান, তাঁদের দোষ কোথায়? পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্ত জানান, অবশ্যই গোটা রাজ্যের একসাথে প্রকাশ হয়েছিল। চাকরি প্রার্থীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, হয়তো 32,000-এর চাকরি গিয়েছে, কিন্তু হাজার হাজার যোগ্য প্রার্থী চাকরির জন্য রাস্তায় বসে আছে, লড়াইটা তাদের। এরপরে দিনের মতো সময় শেষ হয়ে যাওয়ায় বুধবার ফের শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতি, তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি তিনি। অভিরূপা হাজরা রিপোর্ট, কালকাছি নিউজ।